হাই ফেন্স ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম চীনের ওপর কড়া পদক্ষেপ ভারতের বাড়ানো হল আমদানি দ্রব্যের শুল্ক ভারত চীন সীমান্তের সংঘর্ষের পর থেকে ভারতের মোদী সরকার চীনকে কোণঠাসা করতে তাদের ব্যবসায়িক ক্ষেত্রে প্রবল আঘাত আনছে এরই মধ্যে চেষ্টা চলছে ভারতের মধ্যেকার চীনের আমদানি যতটা সম্ভব কম করা যায় কিন্তু এই পরিস্থিতিতে ভারত সরকার চীন থেকে আমদানি করা সোলার প্যানেল এবং সেলের ওপর থাকা সেফ গার্ড ডিউটিকে এক বছরের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি বিভিন্ন দ্রব্যের আমদানির ওপর আরও বেশি পরিমাণে কর চাপিয়ে দেওয়া হয়েছে এর ফলে থেকে বেশি ক্ষতি হচ্ছে চীনেরই কারণ সোলার প্যানেল এবং সেলের থেকে বেশি পরিমাণই চীন থেকে আমদানি করা হয়ে থাকে এছাড়া সরকার ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল বানানোর জন্য ব্যবহৃত প্রিন্টিং প্লেটস এবং কাঁচামালের আমদানিতেও বাঁধা দান করছে এমনকি ডিজিটাল অফসেট প্রিন্টিং প্লেটস এবং অ্যানলাইন তেলের আমদানিও বন্ধ করে দেওয়া হয়েছে চীন থেকে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে জারি করা নির্দেশ অনুসারে প্রথম ছয় মাস সোলার প্যানেল এবং সেলের ওপর সেফ গার্ড ডিউটি চোদ্দ দশমিক নয় শতাংশ থেকে কমি চোদ্দ দশমিক পাঁচ শতাংশ করা হবে চীন ছাড়াও ভিয়েতনাম থাইল্যান্ড থেকে আগত সোলার নিউজপত্রের ওপর সেফ গার্ড ডিউটি লাগানো হয়েছে